ting 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 করতে করতে এখানে দাঁড়াবো, দিয়ে ব্যাক করে যাবো। তো এইখানে একটা কাগজ পেন নিয়েছে, দিয়ে এবার আইপ্যাড থেকে আর সরতে পারছে না। এই রুটটা এখান থেকে আমরা স্টার্ট করছি, এটা হচ্ছে আমাদের এন্ড, ঠিক আছে? মানে এন্ড বলতে কি, মানে এটা হচ্ছে আমাদের গন্তব্য। এখান থেকে এদিকেও যেতে পারি, এখান থেকে এই এত পর্যন্ত শিলিগুড়ি, এতখানি আছে হচ্ছে সমতল রাস্তা। এই রাস্তাটা কিন্তু আমরা মানে যদি চাই একবারে যেতে পারি, ঠিক আছে? ধরো যদি আজকে রাতে বেরোয়, বলো এখানটা দেখো, আমি এখান থেকে স্টার্ট করব, টিং 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 করতে করতে এখানে দাঁড়াবো, দিয়ে ব্যাক করে যাব। কেন হলো তো? কারণ এই কাটোয়ার পরে আমি আর যেতে পারবো না। ভালো রাস্তা হয়ে গেছে কাটোয়া অবধি আমার। আরে ভালো রাস্তা হয়ে গেছে, একটা মানুষের সীমাবদ্ধতা থাকে না, আমার সীমাবদ্ধতা কাটোয়া। আমি প্রত্যেকটা বড় বড় জায়গা ম্যাপ দেখে দেখে যাব, সেখানে থাকবো, আবার বেরোবো। পাগল নাকি তুমি? এখানে কোথায় থাকবে? এ দেখো, কাল না নবদ্বীপ, নবদ্বীপে থাকবো, নবদ্বীপের পর কৃষ্ণনগর থাকবো। প্রত্যেক জায়গায় কিন্তু আমাদের একজন করে রিলেটিভ আছে, ঠিক আছে? হ্যাঁ তা আছে, থাকবো। আচ্ছা, কাটোয়া রিলেটিভ আছে, কাটোয়া দুটো রিলেটিভ, দুটো বাড়িতে থেকে যাবো দুদিন। তারপর হচ্ছে বেলডাঙ্গা, বেলডাঙ্গা কোনো সাবস্ক্রাইবার থাকলে বলবে, তবে বাড়িতে চলে যাব। বহরমপুর, বহরমপুরেও আছে। বহরমপুর থেকে, বহরমপুর থেকে একজন ইয়ে করে। তারপর ফারাক্কা, ফারাক্কা তো আমার ঘরের ঘরের জায়গা, ফারাক্কার পরেই আমার মাসির বাড়ি, চলে যাব, থাকবো দুদিন। ইংলিশ বাজার, তাই তো? ইংলিশ বাজারে মাসির বাড়ি নয় আমার, মালদায় মাসির বাড়ি। তারপরে হচ্ছে, আচ্ছা তাহলে একটা কাজ করি, আমি এই রুটটা অ্যাভয়েড করে আমি এই রুটটা দিয়ে যাই। কেন? তাহলে তুমি তোমার রিলেটিভ পাবে না। রিলেটিভ না পেলে আমি যাবোই না। তো চলো, আপাতত এর চলবে, বুঝতে পেরেছি আমি। আপাতত এগুলো আমরা করি শর্ট আউট, কালকে তোমাদেরকে ফাইনাল জানাচ্ছি। এখান থেকে তোমার মাসি বাড়ি দেখা যাবে, মানে বুঝতে পারছো আমি কার সাথে সংসার করছি? আরে গাড়ি মাড়ি চলে সব তো দেখা যায়। ম্যাপে মাসির বাড়ি খুঁজছে। তুমি আমাকে মালদাটা দেখাও, আমি দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট। বাবা কি ব্যাপার, সকালবেলা এসব নিয়ে বসেছো? কি কিনেছে এগুলো? লাগবে বললে সকাল থেকে এটা ওটা সেটা লেগেই আছে। তো এখন আবার এসছে দিয়ার বাবা। দিয়া বললো যে দিয়ার বাবা নাকি আসছে, তো আমি নিচে গিয়ে দেখি কি ব্যাপার হঠাৎ। তো বাপি এসেছিলো, বাপি এসে দিয়ে গেছে লিচু আর তালশাঁস। তো বাবা এসেছিলো, আমি বাবাকে বললাম যে এখন পাঠাতে হবে না, পরে দেবে। বাবা বলছে না এখনই পাঠাবো, তালশাঁস শেষ হয়ে যাবে বাজারে সব, তাই দিয়ে গেল। এখনো শুয়ে আছে, ওঠেনি। সকাল থেকে আমাকে এটা ওটা সেটা করে যেতে হচ্ছে, হাঁপিয়ে গেলাম। উফ, মিথ্যে কথা, মানে ঝুড়ি নিয়ে বসে থাকো একবারে। কি বলছো দেখো, তাহলে আমি কোথাও যাইনি, এটা ওটা সেটা করছি না, এইটাই গেলে। আমি তোমায় আর কি বলি, এই যে এই ঘামটা সাক্ষী, এই ঘামটা সাক্ষী আমার, তাই তো গাইজ? এটা গিয়ে দেব হচ্ছে এখন আমাদের চেয়ারম্যানের হাতে, মানে আমাদের বাড়ির চেয়ারম্যান। এই যে দিয়ার বাবা দিয়ে গেল, এখানে রাখিস না। ও কালকে রাত্রে বসে তো তোমাদেরকে দেখালাম যে আমরা ওই ইয়েগুলো করছি, তোমার কোথায় কোথায় আমরা যাবো ডেস্টিনেশনগুলো, তো সেটার তোমাদেরকে লিস্টটা দেখাই। এখানে কিছু জায়গা আমি সিলেক্ট করেছি যেখানে আমরা যেগুলো আমরা এক্সপ্লোর করব, তো এই 15টা মতো। এবার দার্জিলিংয়ের ব্যাপারটা অতটা ঠিক আমাদের জানা নেই, মানে দার্জিলিং যেহেতু আমারও যাওয়া নেই, দিয়ারও যাওয়া নেই। আমি গেছিলাম একদম ছোটোবেলায় গেছিলাম, তো আমার তো দার্জিলিং ব্যাপারে কিছু মনেই নেই প্রায়। তখন কত বয়স হবে, 4-5 বছর কি 6 বছরই ম্যাক্সিমাম বয়স হবে। তো আমরা সিকিম, নর্থ সিকিম, গ্যাংটক এইগুলো ঘুরে এসেছি। তো তোমরা যারা ওখান থেকে দেখছো বিউটি অফ ডুয়ার্স,
শিবাজী সরকার আমাদের ওখান থেকে সাবস্ক্রাইবার মানে আমাদের ফ্যামিলি মেম্বার ওখানে আছে, তো আমাদের ভিডিওতে প্রতিদিন কমেন্টও করে তারা। তো তোমরা যদি দেখে থাকো ভিডিওটা, তোমাদেরকে থ্যাংক ইউ সো মাচ প্রথমে আমাদের ব্লগে দেখা আমাদের ব্লগ দেখার জন্য, আর দ্বিতীয় হচ্ছে তোমরা আমাদেরকে একটু সাজেশন দাও যে আর কোথায় যাওয়া যেতে পারে। মানে দার্জিলিংয়ে এই কটা জায়গা তো আমরা সিলেক্ট করেছি, এরপরে কাছাকাছি 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যে আমরা যেই জায়গাগুলো এক্সপ্লোর করে না চলে আসলে সেগুলো আধুরা থেকে যাবে, তো সেগুলো আমাদেরকে একটুখানি তোমরা বলো, আমরা চেষ্টা করব সেখানে যাওয়ার। তো কালকে রাত্রে তোমাদেরকে বলেছিলাম যে ওখান থেকে কিছু জিনিসও নিয়েছি আর কিছু জিনিস গিফটও পেয়েছি, তোমাদেরকে দেখাই ওগুলো কি কি পেয়েছি, যদিও আমার সবকটাই কাজে লেগে যাবে। গিফটের নাম শুনে কি আনন্দ একবারে, গিফটে না রাইডিং এর কোনো কিছু ছুলেই আমার যা আনন্দ হচ্ছে। কতক্ষণে এগুলো পরবো, এগুলো গাড়িতে লাগাবো, যাব মজা যে লাগে, এই একবার যাবে তারপরে তুমি বুঝতে পারবে সারাটা জীবন তুমি বলে বাইক নিয়ে যাবো। আমি বলে রাখলাম যদি না হয় মিলিয়ে নিও। প্রথম হচ্ছে কালকে যে স্যাডেল ব্যাগটা দেখালাম, ওই স্যাডেল ব্যাগটা আমরা নিয়ে নিয়েছি, মানে ওটা বলতে ওটা তো ডেমো ছিল, ওটার ফুল ভার্সনটা আমরা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে যেখানে লেখা আছে স্যাডেল ব্যাগ, এটা ফ্রি সাইজ, এটাতে এটা 75 লিটার বিবিজি এর 75 লিটার। এটা মানে আমি যে কি তার কাটা লোকের সাথে থাকি কি না দেখাও। এটা হচ্ছে গাড়ির ফিউজ, স্পার্ক প্লাগ যেটাকে বলে, ওই স্পার্ক প্লাগ একটা এক্সট্রা নিয়ে নিয়েছি যদি গাড়ি কোনো প্রবলেম হয় স্টার্টিং এ, সেই জন্য। এটা দিয়েছে তোমাকে না? এটা আমি নিয়েছি, এটা আমি নিয়েছি। আর এটা হচ্ছে ক্লাচ কেবল, এটা ওরা দিয়েছে, এটার কোনো পয়সা নেয়নি, মানে এটা লাগলে ভালো না লাগলে এসে ওদেরকে রিটার্ন করে দিতে হবে। আর কিছু ফিউজ আছে, ফিউজগুলো গাড়ির মধ্যেই দিয়ে দিয়েছে, ফিউজ যদি কেটে যায় তাহলে, যদি আমাদের ফিউজ দিলেও ভালো হতো, যদি আমাদের ফিউজ কেটে যায় তাহলে আমাদের ফিউজ কেটে যাওয়ার জন্য আমরা রেডবুল ফেডবুল কিছু নিয়ে নেব, আর গাড়ির জন্য হচ্ছে ওটা। আর এইটা দিয়েছে একটা চেন লুব্রিকেন্ট, এটা অলরেডি একটা রয়েছে আমাদের বাইকে, এটা অলরেডি রয়েছে, একটা নয় দুটো, আমি বললাম লাগবে না তাও বললো নিয়ে যা দাদার তরফ থেকে, হ্যাঁ ঠিক আছে দিচ্ছে তো সব ফ্রিতে কে ছেড়ে দেয়। তো এইটা দিয়েছে, আচ্ছা এইটা ফ্রিতে দিয়েছে, এটা হচ্ছে চেন ক্লিনার, তোমরা যারা বাইক ইউজ করো তারা খুব ভালো করে জানো, নতুন কিছু বলার নেই এটাতে। আর আর এইটা সব থেকে প্রিয় জিনিস দিয়েছে, এটা আমার যে চাবিটা আছে ওটার কোমরের যে লকটা ছিল সেটা ভেঙে গেছে, তো এইটাতে আমি সেটা পেয়ে যাব, প্লাস নতুন চাবি, কালারটাও দারুণ, এই ফ্লোরেসেন্ট কালারগুলো আমার খুব ভালো লাগে, এটা অরেঞ্জ ফ্লোরেসেন্ট আর একটা ছিল গ্রিন ফ্লোরেসেন্ট, গ্রিন ফ্লোরেসেন্টটাও ভালো লাগে কিন্তু অরেঞ্জটা বেশি ভালো লাগছিল ওই জন্য অরেঞ্জটা নিয়েছি। তো যাই হোক আজ এই কটাই জিনিস ছিল, তো আপাতত ও আজকে তুমি আজকে ইয়েটাও করে দিয়েছো, তো রাইডিং জ্যাকেটটাও পরিষ্কার করে দিয়েছো, মানে এত এত বদমাইশ, এত বদমাইশ ঘুরে এসছে, মানে ঘুরে আসবে ও আর জ্যাকেট পরিষ্কার করবে, ঘুরে এসছে জ্যাকেটটাকে অমনি ভাবেই ঢুকিয়ে ওই নোংরা অবস্থায় ঢুকিয়ে রেখে দিয়েছে, মানে কে করে এরকম ভাই। আজকে জ্যাকেটটা পরিষ্কার করতে গিয়ে বাপরে বাপ জল পুরো কালো হয়ে গেল, এত ধুলো বেরোলো ওটা দিয়ে, মানে ওপরেরটা দিয়ে, ভেতরে যেগুলো পরে সেগুলো দিয়ে না ওপরেরটা দিয়ে, আমি তাই ভাব যে নোংরা জ্যাকেটটা কেউ কিভাবে ঢুকিয়ে রেখে দিয়েছিল, কিভাবে ঢুকিয়ে রেখেছিলাম তার পেছনে একটা স্টোরি আছে। আমি যখন এলাম ঘুরে টুরে, ও কি করলো ডিভানটাকে ওপেন করলো, ডিভান ওপেন করে ভেতরে ঢুকিয়ে দিল, এবার তারপরে তারপরে মোটামুটি বিয়ের পরে, আমি বলছি বিয়ের পরে ওটা আর বার হয়নি, ঠিক আছে, ও যেহেতু ডিভানে ঢুকিয়েছে সেই কারণে ওর ওপরে 50 খানা আমাদের বিয়েতে গিফট পাওয়া 50 খানা বোরোসিলের সেট, 200টা চাদর সব ওই ওইটার ওপরে চাপা দেওয়া, তাহলে বলো আমি জ্যাকেটটা কি করে বার করব। তোমার মনে নেই বিয়ের আগে তুমি কেচে রাখার কথা ওটা তোমার,
এবার বিয়ের পরে এসে তো আমি আমি জানি ধরে যেটা কাঁচা আছে কি নেই আমি ঢুকিয়েছি ওই জন্য তুমি আমায় ঢুকিয়ে দিতে বলেছো যত্ন করে আমি যেখানে সেফ থাকবে সেখানে ঢুকিয়ে রেখেছি সব বড় সিলের মাঝখানে যাতে করে না ভাঙে ওটা বা কিছু না হয় এবার সেটা যে তুমি সব বড় সিলের মাঝখানে জ্যাকেটটা কিছু না হয় না বড় সিলগুলোর যাতে কিছু না হয় বড় সিলও কিছু হবে না জ্যাকেটও কিছু হবে ও যা করে তার পেছনে একটা কারণ থাকে সলিড রিজন থাকে তারপরেও জিনিসটা করে তো যাই হোক আজকে ফাইনালি ওটাকে পরিষ্কার করে দিয়েছে আর পরিষ্কার করার সময় এইগুলোকে খুলে নিয়ে এসেছে বলছে না তোমার জ্যাকেট থেকে বাটি বেরিয়েছে তা এইটা হচ্ছে এই যে বাটি হচ্ছে এখানে থাকে এটাকে বলছে বাটি এটা এটা বাটিরই সমান ভাত খাওয়া যাবে বিরিয়ানি খাওয়া যাবে এটা বাহুবলী মুভিতে এরকম ছিল জানো পড়েছিল এইগুলো সব জানি আমি এটা ডিমে দেখো পুরো ডিমের মতো দেখতে কচ্ছপের ডিম যেরকম হয় কচ্ছপ নিজেই এরকম সাইজের হয় কচ্ছপের ডিম এরকম সাইজের হবে আর কচ্ছপের ডিম তুমি দেখেছো তাহলে ঘোড়ার ডিম হবে এরকম কচ্ছপের ডিম তুমি দেখেছো আমি কোথায় দেখবো তাহলে বলছো চলো আপাতত এইগুলো থাক আমি যাই স্নান করতে তারপরে লাঞ্চ করতে হবে জোর খিদে পেয়ে গেছে যে ব্রেকফাস্ট কিছু করাই হয়নি একটু গুছিয়ে নাও না আমি পারবো না গোছাও গুছিয়ে যাও চলে গেলাম হ্যাঁ টাটা চান করতে গেলাম তুমি একটু গুছিয়ে নাও প্লিজ আমি কিন্তু গুছাতে পারবো না আমি থাক আমি পারবো না পুরাইনি গো এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে তন্দুর যা বাংলা ভাষায় যা অশ্লীল ইংলিশ ভাষায় তা সুন্দর এটা যদি বলতাম কি খাচ্ছে কি খেয়ে পালালো রুটি নিয়ে চলে গেল বাংলা ভাষায় রুটি বলা হতো তাহলে এটাকে বলা হতো পোড়া পাউরুটি সেটা ইংলিশে বলতে গেলে বাটার তন্দুর বাটার ব্রেড আচ্ছা বুঝি তুমি যদি পাউরুটি পুড়িয়ে ফেলো সেটাকে কি বলবে পোড়া পাউরুটি আর দিয়া কি বলছে জানো না তন্দুর বাটার ব্রেড তন্দুর বাটার ব্রেড বুঝতে পারছো কি বল বুঝতে পারলে ঠিক বলিনি বলা বেশি এই যে এটা শোনার পরে তোমার কি মনে হচ্ছে একবারও যে ওটা পুড়ে গেছে জিনিসটা বা খারাপ এত সুন্দর করে বললো আবার দেখো কত সুন্দর এখানে আবার এই পোড়াটাও দেখবে কত সুন্দর করে সরিয়ে দেবো এক্ষুনি মেকআপ মেকআপ তো শিখেছো না ওই জন্যই তো জানো যে কিভাবে খারাপ জিনিসগুলোকে ঢেকে দিতে হয় বাবা যদি জানতে পারে এই কতদিন হয়েছে বাবার পাউরুটি করতে গিয়ে না পুড়ে গেছে পাউরুটি ঝাক 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 করে ধাঁধারি করে সরিয়ে আহ পুরো একদম তন্দুরি পাউরুটি খেতে লাগে তুমি 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 আমার বাবাকে মানে তোমার শ্বশুর বাবাকে এইভাবে ঠকালে এটা ঠকানো না এটা হচ্ছে মাঝে মাঝে ম্যানেজ করা ঠকানো মানে যেটা আমি ইয়ে করবো এটা তো খেতেই বোঝা যাবে না এটা তো বুঝতেই পারবে না কেউ কি বলছিলে এই ব্রেড এরকম ভাবে করতে গিয়ে কারোর কাছে ধরা পড়িনি দাদা আমাকে বলছে একদিন কি রে ভালোই তো ম্যানেজটা দিলি মানে কি করেছে আমি আমি দেখেছি তোর পাউরুটি পুড়ে গেছে তুই এরকম করে করে পাউরুটির পোড়া সরিয়ে এই যে পাউরুটির পোড়া গুলোকে সরিয়ে ফেললো ওখান থেকে আর এটা ক্লিয়ার হয়ে গেল আর এই পোড়া পাউরুটি ওকেই খাওয়াবো দেখো এই এতদিন ধরে বলে 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 আমার একটা মাথা মানে সেট হয়েছে এবার তুমি যদি এখনো যদি বলো যে এর পরে যাবে তাহলে কিন্তু জিনিসটা খুব খারাপ বৃষ্টি হচ্ছে প্রথমত দ্বিতীয়ত আর কটা দিন পরে যাব না আমি শোনো আমি দু এক দিনের মধ্যে বের হব আমি যাব না ছেড়ে দাও না যেতে তো তোমাকে হবে নালে তো আমি একা চলে যাব আগে টেনটা আমার যেটা মনের ইয়ে সেটা হচ্ছে আগে 10K হবে তবেই আমি যাবো নাহলে তো আমি যাবো না কারণ আমরা সেলিব্রেশন করতে যাবো 10K তোমরা প্লিজ এখন তোমাদের হাতে আমাদের
ঘুরতে যাওয়া ডিপেন্ড করছে। অনেক দিন ধরে চেষ্টা করছি, তোমরা জানো যে কিভাবে আমি সবকিছু ম্যানেজ করেছি, তো তোমরা তাড়াতাড়ি করে 10K করে দাও, যেদিনকে 10K হবে সেদিনকেই বেরিয়ে যাবো, একদম কথা দিলাম। যেদিনকে 10K হবে সেদিনকে রাত্রিরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ঠিক আছে? বা যখনই হবে তখনই বেরোবো, এটুকুনি একদম ফর শিওর। তোমরা 10K করে দাও, ব্যাস তারপরে দেখছি আমি ব্যাপারটা। তো 10K করতে গেলে তোমরা যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো শেষ পর্যন্ত, তারা তারা সবাই লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে দাও, বাটারটা এনে দাও, বাটার পরে আগে সাবস্ক্রাইব, ঠিক আছে? 10K হবে বেরিয়ে যাবো, সেটা যদি কালকে হয় তাহলে কালকেই বেরোবো। তো তোমরা তোমাদের তোমাদের হাতে এখন সব কিছু, তোমাদের হাতে এখন সব কিছু ডিপেন্ড করেছে, তো তোমরা আশা করি করে দেবে জানি, তো তোমরা তাড়াতাড়ি করে করে দাও। তো চলে এসছে আজকে আমার টিফিন, ব্রেড স্যান্ডউইচ, ভেতরে কী আছে দেখি। আলু পেঁয়াজ, আলু পেঁয়াজ শশা, ফাঁকিবাজি স্যান্ডউইচ, বউ বানিয়েছে আজকে ফাঁকিবাজি স্যান্ডউইচ। তো চলো খাই, তারপর দেখি কেমন হয়েছে। ফাঁকিবাজি স্যান্ডউইচ বানিয়েছ? বানিয়ে দিয়েছি, এই অনেক খাও দেখো। বাটারটা এনে দিলে না ফাঁকিবাজি শুধু খেলেই হয়ে যায়। এখানে চলে এসেছে আমার 3 নম্বর স্যান্ডউইচ। স্যান্ডউইচটা এত সুন্দর হয়েছে কি বলবো, মানে অসাধারণ খেতে হয়েছে, অসাধারণ। ওকে বললাম লাস্ট জামাইটা দাও, আর দেবো না, তুমি বলেছো কি ফাঁকিবাজি স্যান্ডউইচ, আর দেবো না, দিয়ে রিকোয়েস্ট করে 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 লাস্ট একটা এনেছে, তাও হাফ 50-50, মানে ও 50 খাবে আমি খাও, 50-50 খাও। সত্যি বলছি তোমরা যারা দেখছো এরকম ট্রাই করো, অসাম খেতে হয়েছে। এটা ব্রাউন ব্রেড আর সসের জন্য আর মেয়োনিজের জন্য আরো বেটার লাগছে। Set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. চলে এসেছি বাড়ি, আর আজকে তো দিয়া রান্না করেছে, সেটা কিছুটা এখানে তোমরা দেখতে পেয়েছো, আর বাকিটা যদি পুরো রান্নাটা দেখতে হয়, আগের দিনকে ও রান্না করেছিল ওটা, তো তখন তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ওই রান্নার রেসিপিটা দিতে, পটল চিংড়ি, মানে চিংড়িগুলোকে দেখে নাও তোমরা, আমি লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশানে ফেসবুক পেজের, আমাদের ফেসবুক পেজ যেটা কিছুদিন আগেই ওপেন করা হয়েছিল। তোমরা আজকে একজন আমাদের ফ্যামিলি মেম্বার আজকে কমেন্টও করেছিলে, তোমরা এবার একটা ফেসবুক পেজ খোলো আমাদের এই নামেই। হ্যাঁ, আমাদের একটা ফেসবুক পেজ অলরেডি আছে যেটা কিছুদিন আগেই খোলা হয়েছে, তোমরা কিছু কিছু জন ওখানে ফলো করেছো, লাইক করেছো, সব কিছু করছো, তো ওখানে আজকে আমার ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকছে, তো তোমরা ওটাকেও চেক করো, ওখানে রেসিপিটা পুরো দেওয়া আছে। তো জাস্ট ইয়াম হয় খেতে, ইয়ামি হয়, সিরিয়াসলি ইয়ামি হয় খেতে, আর ওর হাতে রান্নাটা তো অসাম হয়, এটাও নতুন করে বলার কিছু নেই। আজকে আজকে আলু সিদ্ধ দিয়ে যা স্যান্ডউইচ করেছে, ওরকম আলু সিদ্ধ কী জানি কী হবে খেতে, আই ডোন্ট নো, ওকে একটুখানি ইয়ে করলাম, মানে ক্রিটিসাইজ করলাম, তো তারপরে দেখলাম যে না কি অসাম খেতে হয়েছে, এক একটা বাইট দিচ্ছি পুরো দারুণ লাগছে। নাহলে আমি 3 খানা স্যান্ডউইচ কোনোদিনই খাই না, যা 3 খানা স্যান্ডউইচ খেয়ে নিয়েছি, মানে নিজের প্রশংসা শুনতে কি ভালো যে লাগে, ওকে দেখলে শেখা যায়। যদিও সব মেয়েরাই পছন্দ করে, যদি মেয়েদের এই কথাটা পছন্দ হয় তাহলে লাইক করো এই কথা একটা, মেয়েদের একটু প্রশংসা শুনতে বেশিই পছন্দ হয়, আর লাইক করবে, হ্যাঁ মেয়েরা এটাতে লাইক করো, আর যাদের বাড়িতে বউ আছে তারা এরকম মাঝে, বউ আছে না, যারা প্রশংসা পেতে ভালোবাসো তারা লাইক করো, এবং যারা প্রশংসা করতে ভালোবাসো তারাও লাইক করো, আর যারা যারা বিয়ে বিবাহিত তোমরা আমাদের ফ্যামিলিতে, তারা তোমাদের বউকেও এরকম ভাবে প্রশংসা করো, ব্যাপারটা আরো ভালো জমে উঠবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে দেখা যায় তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, দেখা হচ্ছে নতুন একটা ভ্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো, টাটা, গুড নাইট। It's gonna be a good day.